ব্রিজে কাজে আসেনি মুশফিকের সেঞ্চুরি অস্ট্রেলিয়ার কাছে আটচল্লিশ রানে হেরেছে বাংলাদেশ তিনশো বিরাশি রানের টার্গেটে টাইগাররা থামে তিনশো তেত্রিশ রানে দশ করে রান আউটে কাটা পড়েছেন সৌম্য সরকার একচল্লিশ করে স্টয়নিসের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন সাকিব টুর্নামেন্টের প্রথম ফিফটি তুলে তামিম ফিরেছেন বাষট্টি করে লিটন দাসের ব্যাট থেকে এসেছে বিশ রান পাট আক্রমণ চালিয়ে গেছেন মুশফিকুর রহিম পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহকে সাথে নিয়ে গড়েছেন একশো সাতাশ রানের জুটি একশো দুই রানে অপরাজিত থাকেন মুশফিক মাহমুদুল্লাহ করেন উনসত্তর রান এর আগে ট্রেন্ট টস জিতে রান উৎসব অস্ট্রেলিয়ার তিপ্পান্ন করে সৌম্যের বলে আউট হন ফ্রেঞ্চ একশো দশ বলে সেঞ্চুরির পর তিনশো উনচল্লিশ বলে দেড়শো করেছেন ওয়ার্নার সৌম্যের বলে ফিরেছেন একশো ছেষট্টি রান করে বাহাত্তর বলে উননব্বই রানের ইনিংস খেলেছেন উসমান খাজা বোলারদের বাজে দিনে ব্যতিক্রম সৌম্য সরকার আটান্ন রানে ক্যারিয়ার সেরা তিন উইকেট শিকার করেছেন ম্যাচ নিয়ে পর্যালোচনা করতে এই পর্যায়ে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাব্বির ফান সাব্বির তিনশো বিরাশি রানের কঠিন টার্গেট ছিল আজ বাংলাদেশের দলের জন্য তিনশো তেত্রিশ রানে থেমেছে বাংলাদেশ কিন্তু বলতে গেলে আসলে এই ম্যাচ থেকে কিছু প্রাপ্তিও কিন্তু রয়েছে টাইগারদের জন্য যেমন মুশফিক কিন্তু এবার এবারই প্রথম কোনো বিশ্বকাপে প্রথমবারের মতো সেঞ্চুরি করেছেন মাহমুদুল্লাহ এবং মুশফিকের একশো সাতাশি রান একশো রানের যে পার্টনারশিপ সেটিও কিন্তু দুর্দান্ত ছিল কি হ্যাঁ এটা অবশ্যই যেটা বলছেন যে মুশফিকের সেঞ্চুরি এবং একশো সাতাশ সালে একটা পার্টনারশিপ এগুলো অবশ্যই মানে বাংলাদেশের জন্য একটা বড়ো পাওয়া এই বিশ্বকাপে কিন্তু যেটা আসলে বিষয় যে বাংলাদেশের যে জিনিসটা সবচেয়ে এই ম্যাচে আমার যেটা মনে হয় যেটা সবচেয়ে সিগনিফিক্যান্ট ছিল সেটা হচ্ছে তিনশো বিরাশি রানের পিছনে ছুটতে গিয়ে তাদের যে অ্যাপ্রোচটা ছিল তাদের কিন্তু একবারও মনে হয়নি তারা ম্যাচটা একটা সম্মানজনক হার কিংবা একটা ভালো স্কোর করার জন্য তারা করেনি তারা কিন্তু ম্যাচটা জেতার জন্য কিন্তু মাঠে নেমেছে যেটা কিন্তু আমরা মুশফিক মাহমুদুল্লাহ ব্যাটে দেখেছি এবং যতক্ষণ পর্যন্ত মাহমুদুল্লাহ আউট হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশকে মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচে আছে এবং বাংলাদেশ যে কোনো সময় ম্যাচটা জিততে পারে এরপর সব সাব্বি ছিলেন যখন তিনি আউট হয়েছেন তখন পঁয়ত্রিশ ওভার চার বল তিনশো তিনশো দুই রান হয়তো স্কোরটা অনেক বড়ো ছিল কিন্তু সাব্রির কাছ থেকে যে ধরনের একটা প্রত্যাশা আসলে আমরা করেই বা সবাই করে বা টিম ম্যানেজমেন্টের যে প্রত্যাশা তাকে দলে নিয়েছে তিনি সেটা মিটাতে ব্যর্থ হয়েছেন প্রথম বলে আউট হয়ে গেছেন এবং ওখানে সম্ভবত বাংলাদেশের যেই সম্ভাবনাটা ওইটাই শেষ হয়ে গিয়েছিল ওই জায়গাটাতে তো এর আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশকে যদি আমরা দেখি বেশ ভালো অবস্থানে ছিল বিশেষ করে ব্যাটিং অর্ডারে আমরা যদি বলি তামিম ইকবাল তিনিও রানে ফিরেছেন সময়টা ব্যাড লাক রান আউট হয়ে গেছে এরপর সাকিবও কিন্তু বেশ ভালো করেছেন লিটন আজকে হয়তো ক্লিক করতে করতে পারেননি কিন্তু মাহমুদুল্লাহ এবং মুশফিক অসাধারণ একটা দু একটা ইনিংস খেলছেন এবং বাংলাদেশকে সারাক্ষণ তারা ম্যাচে দেখেছেন এগুলো অবশ্যই বড়ো পাওয়া তবে একটা দুশ্চিন্তা যায় কিন্তু আজ সেটা হচ্ছে বোলিংটা নিয়ে আমাদের কিন্তু উইকেট টেকিং যেই বলারদের যেই জায়গাটা উইকেট নেওয়ার দরকার ছিল সেই জায়গাটা কিন্তু তারা উইকেট নিতে পারছেন না বিশেষ করে আমরা যদি আজকের ম্যাচটাও দেখি রুবেল মাশরাফি এবং মুস্তাফিজ তিনজনের কথা যদি আমরা বলি তারা দেখা গেছে যে বিশেষ করে মুস্তাজ আর রুবেলের কথা বলতে হয় তারা শেষ মুহূর্তে গিয়ে তারা আসলে ইয়র্কার দিতে এবং যখন ইয়র্কার হচ্ছে তখন কিন্তু তারা ফুল টস হয়ে গেছে এবং ফুল লেনে বল দিয়েছেন যেগুলো আসলে খুব খুব সহজে আসলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা খেলছেন এই জায়গায় যদি আমরা সৌম্যকে দেখে সৌম্য সফল হয়েছেন সৌম্য কিছুই কিন্তু করার চেষ্টা করেননি তিনি লাইন টু লাইন বল করেছেন লেনটা তিনি ঠিক রেখেছেন এই জিনিসটা তিনি করেছেন এই সহজ কাজটা আসলে বাকিরা যদি করতে পারতো তাহলে হয়তো যে তিনশো বিরাশি রানের যে একটা বড় টার্গেট হয়ে গেছে এটা কিন্তু হতো না কারণ চল্লিশ ওভার পর্যন্ত কিন্তু বলতে গেলে বাংলাদেশ কিন্তু অনেকটা লাগাম ট্রেন ধরে রেখেছিল উইকেট অনেক ছিল তবে এই জায়গায় একজনকে কৃত্য দিতে হয় অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল যার দশ বল বত্রিশ রানের একটা ক্যামিও কিন্তু পুরো সিনারি চেঞ্জ করে দিয়েছে তো এই বিষয়গুলো আসলে আছে অনেক কিছু প্রাপ্তি আছে এবং অনেক জায়গা আছে যেখানে উন্নতির জায়গা আছে কিন্তু শেষ পর্যন্ত যে বিষয়টা সবচেয়ে দুঃখজনক আছে বাংলাদেশের সেমিফাইনাল যে সমীকরণ সেটা আসলে এখন অনেক কঠিন হয়ে গেছে পরের তিন ম্যাচে জিতল এরপর অনেক মার পেছে পড়তে হবে এই জায়গাটা একটু পার্থক্যকে গড়ে দিয়েছে কিনা বোলিং এবং ফিল্ডিং এই বিষয়ে আপনি একটু কিছু বলবেন কিনা যে আসলে অনেকটাই দুর্বল ছিল আজকে যতটুকু দেখা যাচ্ছে হ্যাঁ বিষয়টা আমি বলছিলাম যে আসলে উইকেট নিতে পারছিল এবং এছাড়া রানটা হচ্ছে এক দেওয়াটা একটা বিষয় ছিল কিন্তু যে ব্যাটসম্যান যে ফিল্ডিং মিসের কথা বলছেন ফিল্ডিং মিসটা কিন্তু আজকে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে এটা কিন্তু আগে থেকে কথা হচ্ছিল বাংলাদেশের আগে যে দুটি ম্যাচ খেলেছিল টন সেখানে কিন্তু ছোট মাঠ ছিল এখানে কিন্তু বড় মাঠ তো স্বাভাবিকভাবে এখানে যদি একটা ফিল্ডিং মিস হয় ওটা এক রান থেকে দুই রান হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে এবং এটাই কিন্তু আমরা আজকের ম্যাচে দেখেছি যে প্রচুর ফিল্ডিং মিস হয়েছে এবং

দেখতে হবে অন্য দলগুলো যাতে যারা টপ ফোরে আছে নিউজিল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই চারটা টিমকে যদি কেউ নামাতে পারে কেউ যদি বিশেষ করে সাউথ আফ্রিকার দিকে বাংলাদেশে সাউথ বাংলাদেশে যারা সমর্থক ছিল তারা কিন্তু গতকাল সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচটার দিকে তাকিয়েছিলেন এভাবে করে আসলে তাকিয়ে থাকতে হবে কিন্তু নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে নিজেদের কাজটা করার যে তিনটা ম্যাচ আছে তিনটা ম্যাচে তাদেরকে জিততে হবে বেশ ভালোভাবে জিততে হবে ট্রানজিটে কিন্তু বাংলাদেশ খুব বেশি পিছিয়ে নেই মাইনাস জিরো পয়েন্ট টু সেভেনে অবস্থায় আছে এই জায়গাটা একটা অবস্থানে আছে তো এই বাংলাদেশকে এখন আসলে সামনের ম্যাচগুলোতে আসলে বেশ ভালোভাবে খেলতে হবে এবং যে অ্যাপ্রোচটা আছে অ্যাপ্রোচটা ধরে হবে সামনের ম্যাচগুলোতে রান রেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিনা হ্যাঁ অবশ্যই রান রেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশকে যে পাশাপাশি কিন্তু রান রেটের দিকে এখন একটু নজর দিতে হবে বাংলাদেশের রান রেট এখন মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন তো এটা খুব বেশি খারাপ না হয়তো যে কোনো সময় তারা প্লাসে চলে আসতে পারে এবং সামনের ম্যাচগুলো তাদেরকে আসলে ডোমিনেট করে খেলতে হবে শুধু জিতলে হবে না তাদেরকে ডোমিনেট করতে হবে এবং ডোমিনেট করার পাশাপাশি আবার অন্য যে প্রতিপক্ষগুলো আছে টপ ফোরে যারা আছে তাদের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদেরকে যদি ছোট দল যারা ছোটো দল বলবো না আমি যারা পয়েন্ট টেবিলে নিচের দিকে যারা আছে তারা যদি তাদেরকে আবার হারাতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা থাকে এখানে আসলে অনেক ভাগ্যের এখন মারপেট চলে এসেছে তবে আজকের ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারতো কিংবা এখন হয়তো আমাদের একটু একটা আফসোস হতে পারে যে শ্রীলঙ্কার সাথে ম্যাচ যেটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল সেটা যদি বৃষ্টিতে ভেসে না যেত কিংবা নিউজিল্যান্ডকে যদি হারতে পারত এই ধরনের কিছু আফসোস আছে তবে বাংলাদেশকে এই বিশ্বকাপ এখনও পর্যন্ত একটা কথা বলতে হয় যে বাংলাদেশ এই বিশ্বকাপ একটা বড় পাওয়া পেয়েছে সেটা হচ্ছে তিনশোর উপর যে টার্গেট তারা করা এবং এই টার্গেট তারা করার যে তাদের একটা সামর্থ্য আছে এটা কিন্তু তারা এখানে প্রমাণ করেছে এবং তারাও বিশ্বাস শুরু করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা এবং এই বিশ্বাসটা আসলে ধরে রাখতে হবে কারণ এই বিশ্বকাপে কিন্তু বাংলাদেশে ক্রিকেট শেষ হচ্ছে না এরপরে বাংলাদেশের আরও সামনে আর অনেক বিশ্বকাপ আসবে আরও অনেক ম্যাচ আছে বাংলাদেশে এখন বড়দল হয়ে উঠছে বড়দর হয়ে উঠার একটা বার্তা তারা আগে বিশ্বকাপে দিয়েছিল এই বিশ্বকাপে প্রমাণ করেছে তারা তার চেয়ে আরও এক ধাপ এগিয়েছে আরও একটু সামনে গেছে সামনে তাদেরকে এটা ধরে রাখতে হবে এবং আরও সামনে যেতে হবে তো এখানে আসলে অনেক কিছুই পাওয়ার আছে এই বিশ্বকাপ থেকে বিশেষ করে আমরা যদি বলি সাকিব আল হাসান যিনি দুর্দান্ত দুটি সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম আজকে একটি অসাধারণ সেঞ্চুরি করেছেন শেষ ম্যাচে আমরা যদি বলি যে লিটন দাস তিনিও কিন্তু সেঞ্চুরির কাছাকাছি গিয়ে অপরাজিত ছিলেন তাও নিজের অভিষেক বিশ্বকাপ ম্যাচে তো সব মিলে বাংলাদেশের প্রাপ্ত অনেক বেশি তবে এখন সামনে যে এই বিশ্বকাপকে ঘিরে যদি চিন্তা করি তাহলে সামনে তিনটা ম্যাচ বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকে এখানে ডমিনেট করে বড় ব্যবধানে যেটার দিকে আসলে নজর রাখতে হবে সাবির আপনাকে ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সাবির রহমান